সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই রাজু ভিশন টিভির পক্ষ থেকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন চলে এসেছি আশুলিয়া গরুর হাটে। এই হাটে কী কী ধরনের গরু মহিষ উঠেছে এগুলার দরদাম সম্পর্কে ধারণা দেবো, তাদের বিক্রেতার ফোন নাম্বারও দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এবং প্রতি বুধবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটটি বসে থাকে, আপনারা এই হাটে আসতে পারবেন। এই হাটে যে আশুলিয়া ব্রিজের সাথে হাটটি বসে থাকে, দেখতে পাচ্ছেন একদম ব্রিজের সাথে নদীর পাশে এই হাটটি বসে থাকে। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন। আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন তো? না হ্যাঁ ভাই। আচ্ছা, আশুলিয়া হাটে কুরবানির জন্য কয়টা গরু আনছেন ভাই? গরু তো আনছিলাম ভাই অনেকটি, বিক্রি হয়ে গেছে। এখন কয়টা আছে বর্তমানে? এখন 7টা আছে। আচ্ছা, প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই? প্রথম কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা, প্রথম দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কালো সাইজের গরু। আচ্ছা মাশাআল্লাহ, এটা দাম চাইছেন কত টাকা? 1,45,000 টাকা দাম চাইতেছে। এটা কয় জাতের এটা গরু? এটা দুই জাতের গরু হবে। আচ্ছা, মাংস কতটুকু হতে পারে এটার? মাংস আনুমানিক 5 মনের মতন হবে, এ দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে একটা ছোট গরু দেখতে পাচ্ছি, এটা কি দেশাল গরু? না এটা দেশাল। আচ্ছা, এটা কয় জাতের হবে? এটা দুই দাঁত হবে। এটার দাম চাইছেন কত টাকা? 85। এটার দাম চাইছে 85,000 টাকা। মাংস কতটুকু হতে পারে ভাই? মাংস 3 মণ হবে। তারপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা লাল লাল কালারের ষাঁড়। আচ্ছা, এটার দাম চাইছেন কত? এটা দিয়েছে 1,55,000। এটা মাংস কতটুকু হতে পারে? 6 মণ। আচ্ছা, এটা কয় দাঁতের হবে? 4 দাঁত। আচ্ছা, আসলে হাটে আসলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। এ দেখতে পাচ্ছেন আশুলিয়া হাটটি একদম আশুলিয়া ব্রিজের নদীর ধারে বসে থাকে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এই গরুটার দাম চাইছেন কত? 1,42,000 টাকা। মাশাআল্লাহ, এটা তো কুরবানির উপযুক্ত না? আচ্ছা, এটা কি জাতের গরু? 10 লাখ। আচ্ছা, এটা কতটুকু মাংস হতে পারে? এটা আনুমানিক 4.5 মণ মতন। আচ্ছা, তারপরে এই যে এই গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার দাম চাইছেন কত? এটার দাম চাইছে 1,32,000 টাকা, এই দেখতে পাচ্ছেন 1,32,000 টাকা দাম চাওয়া হইতেছে। আচ্ছা, এটার মাংস কতটুকু হতে পারে? 4.5 মণের মতন। কয় দাঁতের এটা? 4 দাঁত। আচ্ছা, এগুলা ওনাদের না? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আসলে হাটে আসলে তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে না, ঈদের আগ পর্যন্ত আসলে হাটে আসেন আপনারা। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলা যাবে? ফোন নাম্বারটা বলেন। 01772 63 19 54। আচ্ছা, আপনার ঠিকানা কোন জায়গা? সিরাজগঞ্জ। আচ্ছা, আপনার নামটা? মোহাম্মদ মাহাতব হোসেন। আচ্ছা মাহাতব ভাই, ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন ভাই। গরুকে কি খাওয়াইতেছেন ভাই? পানি না ভুসি? পুরা ভুসি, গমের ছাল। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর, এটা কি জাতের গরু হবে ভাই? নেপালি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নেপালি গরু। এটা দাম চাইছেন কত এই গরুটার? 1,55,000 টাকা। এটা মাংস কতটুকু হতে পারে ভাই? 5.5 মণ মাংস হবে, 5.5 মণের মতন। কয় দাঁতের হবে এটা? 4 দাঁত। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা অনেক সুন্দর গরু, এটার দাম চাইছেন কত ভাই? 2,20,000 টাকা। 2,20,000 টাকা দাম চাইতেছে। আচ্ছা, এটা কয় দাঁতের হবে? এটাও 4 দাঁত। মাংস কতটুকু হতে পারে? 7 মণের মতন। আর এখানে দেখতে পাচ্ছি অনেক বিগ সাইজের একটা কালো গরু, এটা কি জাতের গরু ভাই? ভাইজান, এটা কি জাতের গরু? দেশি, দেখতে পাচ্ছেন একদম হাতের মতন। আচ্ছা ভাই কালো সাইজের গরুটার দাম জানেন কত? ওই গরুটা ওটা কি দাম? 1,20,000 টাকা। ওটা তো মাংস 7 মনের মতন হতে পারে না ভাই? 7.5 মনের মতন মাংস হবে। এগুলা সবই তো কুরবানির উপযুক্ত ভাই না? আচ্ছা ওই যে ছোট একটা সাদা কালারের গরু দেখতে পাচ্ছি এটা, হ্যাঁ এটা 1,10,000 চাচ্ছি। 1,10,000 টাকা দাম হইতেছে। আচ্ছা ওটা কয় দাঁত হবে? দুই দাঁত। মাংস কতটুকু হতে পারে? 4 মন। 4 মনের মতন। আচ্ছা ভাই আপনার ঠিকানা কোন জায়গা ভাই? সিরাজগঞ্জ সাদাতপুর। সিরাজগঞ্জ সাদাতপুর। আচ্ছা এখানে বেশিরভাগ সিরাজগঞ্জের গরুই আছে না ভাই? হ্যাঁ। আচ্ছা আপনার নামটা কি ভাই? মোহাম্মদ ময়নুদ্দিন। ময়নুদ্দিন। আচ্ছা কুরবানির আগ পর্যন্ত আশুলিয়া হাটেই তো আছেন না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই আপনি ফোন নাম্বারটা বলেন। 0176 27 27 27 40 40 674 674। আচ্ছা ভাই ঠিক আচ্ছা ভালো থাকবেন ভাই, ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন তো না? হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আচ্ছা আসলে হাটে কয়টা গরু আনছেন ভাই একটু দেখান আমাদের? আসলে গরু আনছে আজকে 8টা গরু আনছেন না? আচ্ছা প্রথমে কোন গরু দেখবো ভাই আমরা? প্রথমে এই গরুটা দেখব। আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা কি জাতের গরু ভাই? এটা দেশি সার। দেশি সার। আচ্ছা এটা কুরবানির উপযুক্ত তো না ভাই? হ্যাঁ কুরবানির উপযুক্ত। কুরবানির উপযুক্ত 4 দাঁতের হবে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এটার দাম চাইছেন কত টাকা ভাই? দাম চাইছি 2,50,000। এটার দাম চাইতেছে 2,50,000 টাকা। এটা তো আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে না? অবশ্যই ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো এবং আসলে হাটে আসলে আমরা ক্রয় করতে পারবেন। আচ্ছা তারপরে দেখবো এটা না? তারপরেরটা এটা সিন্ধি। এটা সিন্ধি। আচ্ছা এটা বয়স কেমন হবে ভাই? বয়স দাঁতে 2টা। 2 দাঁত না? হ্যাঁ দাম 120। দাম তো হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আচ্ছা তারপরে কোনটা দেখবো ভাই? এই যে দেখেন। আচ্ছা তারপরে এটা, তারপর দেখতে পাচ্ছেন এই দেখেন কালো। আচ্ছা এটার দাম তো এখন কত ভাই? এটা 1,70,000। এটা কয় দাঁতের হবে? 4 দাঁত। এটা হবে 4 দাঁতের। আচ্ছা এটা তো দেশি না? না ক্রস? ক্রস। তারপরে ওই যে কালোটা দেখতে পাচ্ছি। আচ্ছা এটার দাম দেন কত টাকা ভাই? 1,25,000 টাকা দেখতে পাচ্ছেন। 1,25,000 টাকা দাম সহ হইতেছে। মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন। এটা মাংস হবে কতটুক? 4 মন। 4 মনের মতন মাংস হবে। এটা কয় দাঁতের হবে ভাই? 2 দাঁতের মতন। আসলে হাটে আসলে আপনারা এ ধরনের গরু ক্রয় করতে পারবেন। আচ্ছা তারপরে ভাই এই যে তারপরে এটা 4 দাঁত। দাম চাইতেছে 1,80,000। 1,80,000 টাকা দাম চাওয়া হইতেছে দেখতে পাচ্ছেন। এটা 4 দাঁতের হবে। এটা মাংস কতটুকু হতে পারে ভাই? মাংস 6 মন হবে। মাংস 6 মনের মতন হতে পারে। আচ্ছা দাম চাইলেন কত? 1,80,000। 1,80,000 টাকা। আর কোনটা ভাই? আর আসলে ওই পাশে, ওই পাশেরটা, ওই যে ওই পাশে বড় একটা দেখতে পাচ্ছি, ওটার দাম চাইলেন কত ভাই? লালটা হলে 2,20,000। লালটা 2,20,000। আচ্ছা ভাই আপনার দেশে বাড়ি কোন জায়গা ভাই? সাদাতপুর সিরাজগঞ্জ। সাদাতপুর সিরাজগঞ্জ। আচ্ছা ওই জায়গাটি গরু সব এগুলা না ভাই? সাদাতপুর সিরাজগঞ্জের গরু। আচ্ছা আচ্ছা ভাই আপনার সাথে যোগাযোগের মাধ্যমে ফোন নাম্বারটা বলেন। 01781001015653 না? 57 57। আচ্ছা নাম্বারটা একটু ক্লিয়ার মতন আবার বলেন। 01781 তারপরে 010156565757। আচ্ছা আপনারা আসলে হাটেই তো আছেন না? কুরবানি ঈদ পর্যন্ত। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। আর আসলে হাটে আসলে আপনারা এ ধরনের গরু ক্রয় করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর মহিষ। এই দেখতে পাচ্ছেন আসলে হাটে আসলে আপনারা এ ধরনের মহিষ কিনতে পারবেন। এগুলা তো সবই কুরবানি দেওয়া যাবে না? এগুলা সব মহিষের আমদানি, খুব আমদানি ভাই। ও মহিষের কাস্টমারই নাকি? কাস্টমারই না? সেই আমদানি, প্রচুর আমদানি। আচ্ছা এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা বড় মহিষ। এটা কি দামরা মহিষ নাকি? ছেলে না মেয়ে মহিষ এটা? এটা পাটা। ও সার মহিষ। আচ্ছা এটার দাম চাইছেন কত টাকা? 1,70,000 টাকা। এটা বয়স কেমন হতে পারে? এটার 4 দাঁত। 4 দাঁতের, এটা 4 দাঁতের হবে। আচ্ছা, মাংস কতটুকু হতে পারে? মাংস 5.5 মণ। 5.5 মণের মতন মাংস হবে। আচ্ছা, এটার দাম হইতেছে 1,70,000 টাকা। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন আশুলিয়া হাটে, আবার ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। অবশ্যই ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, তারপরে মহিষটা, এগুলো তো সবই আপনারই না? সবই আপনার। আচ্ছা, তারপরে এই যে দেখতে পাচ্ছি একটা মহিষ, এটার দাম চাইছেন কত টাকা? 1,70,000। 1,70,000। এগুলা কি সবই 1,70,000? আচ্ছা আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা? এই যে 1,85,000 টাকা দাম সহ হইতেছে। দেখতে পাচ্ছেন আপনাদের মহিষের আপগ্রেড জানাইতেছি, দেখতে পাচ্ছেন আসলে হাটে 1,85,000। এটার মাংস কতটুকু হতে পারে? 6 মণের মতন। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি অনেক বিশাল সাইজের একটা, ওটার দাম চাইছেন কত? ওটা 1,80,000। ওটাও 1,80,000 টাকা। দেখতে পাচ্ছেন ওনার অনেক কটা মহিষ আছে, এগুলা সবই ওই যে ওই পাশেগুলা, ওগুলা সব সব না? আচ্ছা, দেখি আমরা। আচ্ছা, এই যে মহিষটার দাম চাইছেন কত? এই মহিষটার দাম আছে 2,10,000। 2,10,000 টাকা। এটা অনেক বড়, দেখতে পাচ্ছেন। এটা মাংস কতটুকু হতে পারে? 7 মণ। 7 মণের মতন মাংস হবে। এটা কয় দাঁতের? 6 দাঁত। এটা 6 দাঁতের। আচ্ছা, তারপরে এই যে এটার দাম চাইছেন কত? 2,15,000। 2,15,000 টাকা। দেখতে পাচ্ছেন 2,15,000 টাকা এটা দাম চাওয়া হয়েছে। অবশ্যই আপনারা দামাদামি করতে পারবেন আশুলিয়া হাটে আসে। অনেক মানুষই আছে মহিষ কুরবানি দেওয়ার জন্য, আপনারা মহিষ খুঁজেন, দেখতে পাচ্ছেন। এখান থেকে নিয়ে আপনারা মহিষ ক্রয় করতে পারবেন। আচ্ছা, ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো না? আচ্ছা, আপনার থেকে যদি কেউ মহিষ যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে চায়, আপনার আসলে হাটে আসতে চায় বা ঠিকানা মতন আসতে চায়, আসতে পারবে তো না? যে কোনো জায়গা থেকে। আপনার আপনার ঠিকানাটা কোন জায়গা আপনার? ঠিকানা জেলা নাটোর, থানাপাড়া গ্রাম। আচ্ছা, আপনি তো কুরবানি ঈদ পর্যন্ত হাটেই আছেন আসলে? 12 মাস গরু মহিষের ব্যবসা করেন। আচ্ছা, আপনি এই আসলে হাটেই তো আছেন না? ঈদ পর্যন্ত, কুরবানি ঈদ পর্যন্ত আসলে হাটেই আছে। আচ্ছা, প্রতি বুধবারে। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলেন। 017674747465353। আচ্ছা, আপনার নাম কি? মজিবর। আচ্ছা, আপনি ব্যাপারী নাকি খামারি? ব্যাপারী না? আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। ভাই ভালো আছেন তো না? আচ্ছা, দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা গরু। এটা কি কুরবানির উপযুক্ত না ভাই? হ্যাঁ, কুরবানির উপযুক্ত একটা গরু। আচ্ছা, এটা কি জাতের গরু? করস। আচ্ছা, এটার দাম চাইছেন কত টাকা? 2,30,000 টাকা দাম চাইতেছে। আচ্ছা, এটা কি কয় জাতের? এটা 2 দাঁত হবে। এটা 2 দাঁত হবে। আচ্ছা, আর তারপর এটা দেখি ভাই একটু। এগুলো তো সব আপনারই না? শুধু আপনার এই একটাই না? আচ্ছা, এখানে শুধু একটাই আপনার আছে? ও আচ্ছা আচ্ছা।